আসসালামু আলাইকুম। আমার কক্সবাজার ট্যুরে হিমছড়িতে একটা শুটকি মাছের ভর্তা খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, অনেক মজা লেগেছিল। তাই রেস্টুরেন্টের মালিককে এর রেসিপিটা চাইলে উনি আন্তরিকতার সাথে রেসিপিটি দিয়ে দেন এবং দেখিয়ে দেন। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব, ঠিক হুবহু তাদের মতো করে। তাই চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে যাই। আজকে শুটকি মাছের ভর্তা করা হবে ছুরি শুটকি দিয়ে। 70 গ্রামের মতো ছুরি শুটকি মাছ নিয়ে এগুলোকে একটু প্রসেস করে নিতে হবে। মাছের মাথা এবং লেজগুলো কেটে বাদ দিতে হবে, সেই সাথে এগুলোকে একটু টুকরো করে নিতে হবে। শুটকি মাছের টুকরাগুলো হবে অনেকটা পেঁয়াজ কুচির মতো। বাড়িতে একটু মোটা করে পেঁয়াজ কুচি করলে যেরকম হয় অনেকটা সেই রকম। আজকের ভর্তাটার মধ্যে সবচেয়ে ঝামেলার কাজ এই শুটকি মাছের টুকরা করা। আর যারা শুটকি মাছ পছন্দ করেন নিশ্চয়ই তাদের কাছে এইটুকু ঝামেলা করা কোনো ব্যাপারই না। শুটকি মাছগুলো টুকরা করা হয়ে গেলে এবার একটি ফ্রাইং প্যান নিয়ে অল্প আঁচে এই মাছের টুকরোগুলো একটু টেলে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত টেলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থেকে শুটকি মাছের একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসে। আর টেলে নেয়ার পরের কাজটা হচ্ছে একটা বাটিতে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট এবং তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। শুটকি মাছ ভিজতে থাকুক, এই ফাঁকে একটা লেবু কেটে নেই, কারণ আজকের রেসিপিতে একটু লেবুর রস ব্যবহার হবে। তাছাড়া আরও একটা উপকরণ আছে যেটা আপনারা হয়তো অনেকেই চিন্তাই করতে পারবেন না শুটকি মাছে ব্যবহার হয়। প্রায় 15 মিনিট পর শুটকি মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারের কাজটা হলো ফ্রাইং প্যানে খুব সামান্য রান্নার তেল নিয়ে মাছগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে। এই কাজটা করতে গিয়েও আপনাদের একটু সময় লাগবে, কারণ মাছের টুকরাগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলো একটু মুচমুচে হয়ে আসে। সময় বাঁচানোর জন্য চুলার আঁচটাকে বাড়িয়ে তাড়াহুড়া করবেন না, এতে করে ঠিকমতো ভাজা হবে না। শুটকি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আরেকটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে রাখতে হবে। এবার একটি প্যানে আমি সামান্য তেল নিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। আজকের এই ভর্তাটা বানাতে কিন্তু কোনো প্রকার ব্লেন্ডার বা শিলপাটার দরকার হবে না। মোটামুটি সব কিছুই যখন রেডি, চলুন ভর্তাটা তৈরি করে ফেলি। একটা মিক্সিং বোলে প্রথমে পরিমাণ মতো লবণ নিয়ে এবং সেই সাথে পছন্দ মতো শুকনো মরিচ নিয়ে একটু ভেঙে নেব। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, এটা অবশ্য আপনার আপনাদের পছন্দ মতো দেবেন, সেই সাথে পছন্দ মতো কিছু ধনে পাতা কুচি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আরেকবার এগুলোকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার ভেজে রাখা শুটকি মাছের টুকরাগুলো দিয়ে দিব এবং কিছুটা মেখে নেব। লেবুর রস যাবে খুবই সামান্য, সামান্য টক হওয়ার জন্য যতটুকু লাগে, এবং সেই সাথে 1/2 চা চামচ টেস্টিং সল্ট, যেটা আমি কখনো কোনো দিন কোনো শুটকি মাছে ব্যবহার করিনি এবং করতে দেখিনি। আর যেহেতু রেসিপিটি আমি হুবহু রেস্টুরেন্টেরটা ফলো করছি তাই এখানে ব্যবহার করলাম, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারবেন। ব্যাস, হয়ে গেল আমার ছুরি শুটকি মাছের ভর্তা। যারা আমার রান্নাগুলো ইতিমধ্যে ফলো করেছেন এবং ভালো লেগেছে, আমার বিশ্বাস আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।